Glory be to Allah. প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। দর্শক, আজ আমরা কোথায় অবস্থান করছি? বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসুর থানার চাপিলা গ্রামে, আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে। আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় করে আসছেন। বর্তমান আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে, চলুন আজকে সেগুলো দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আওয়াল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আল্লাহর অশেষ মেহরবানিতে কিন্তু ভালো আছি। তো মোটামুটি আবারও বৃহস্পতিবারে কিন্তু চলে আসলাম আপনার বাণিজ্যিক খামারে। জি ভাই, আজকের কালেকশন গুলো কেমন কেমন? আজকের কালেকশন রয়েছে ভাই, আপনার হচ্ছে যমুনাপাড়ি রয়েছে, তোতাপাড়ি রয়েছে, কিছু বিটলের কস রয়েছে, জি কিছু আপনার হচ্ছে তোতা অরিজিনাল রয়েছে, কিছু গাভিন ছাগল রয়েছে, আচ্ছা, আর কিছু বাচ্চা রয়েছে, মানে সব মিলে ইত্যাদি। আর আজকের ছাগলগুলো ধরেন মোটামুটি ধরেন কম রয়েছে ভাই। শীতের ভিতর আমি একটু চাচ্ছি ভাই কম ছাগল, আমি একটু মানে নেটে দিব, মানে অল্প মানে দিব ভাই, গরম পড়লে তনকার হিসাবে ভালো ছাগল অল্প দিবে, অল্প দিব ভাই। আর দর্শকে স্বল্প মানে রেটে আমি দিতে দেওয়ার চেষ্টা করবো, সর্বনিম্ন রেট যেটা আজকে না বললেই না, আজকে যে রেটে আমি দিব এটা আমি আশা করি যে নাটোর জেলার ভিতর ছোট মুখে বড় কথা বলবো না। জি জি, আসলে দর্শকের বিবেচনা করবে। আচ্ছা, তাহলে আজকে 48 ঘন্টার অফার যাচ্ছে। জি, অফার কি কি থাকছে আজকে? আজকে অফারে থাকছে ভাই একটা করে মানে শীতের জ্যাকেট, তাইলে কিন্তু ছাগল যে নেমে তার না, ছাগলের জন্য একটি করে জ্যাকেট, আর এক বস্তা করে খড় দেব, আর বিকাশ খরচ এবং ধরেন ডেলিভারি খরচ, মানে সম্পূর্ণ এই চারটা জিনিস আমি একদম ফিরে দেবো। মানে আজকে কোনো দামাদামি হবে না, একদম সর্বনিম্ন রেট, যেটা সর্বনিম্ন রেট সেটা থাকবে। জি ভাই, আর ছাগল আপনারা দর্শক অনেক কজন অনেক কমেন্টে অনেক কথাই বলেন, আসলে এসব এগুলো বলাটা ঠিক না ভাই। আর ছাগল যারাই কিনবেন নেটে বিশ্বাস করে কিনবেন, ছাগল কিনলে কিছু টাকা হলেও আপনারা অ্যাডভান্স করতে হবে। জি জি ভাই, রাত্রে বলতেছেন এক কথা, সকালবেলা হচ্ছে আরেক কথা, ঠিক আছে? এই রাত্রে বলতেছেন ভাই আমি সকালবেলা নিব চারটা, আপনি আবার জন্য রেখে দেন, আপনি জন্য রেখে দিয়ে কি করতেছেন, ফোন দিলে ফোনে রিসিভ করতেছেন না। জি, আপনি ফোন ধরতেছেন না, আসলে এরকম আমার ক্ষতি করবেন না ভাই, ঠিক আছে কি? জি দর্শক, অনেক কথাই হলো, যেগুলো ছাগল আজকে থাকবে সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করবো। শুধুমাত্র এই মুহূর্তে দুই নম্বর আওয়াল ভাই দেওয়া থাকবে, স্ক্রিনশট পাঠিয়ে আওয়াল সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন। দর্শক, পুরোটা সময় ধরে সঙ্গে থাকবেন, সেটা প্রত্যাশা শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। ভাই জি ভাই, শুরুতে কি আমরা এটা দিয়ে শুরু করবো? আল্লাহ রহমতে শুরুতে ভাই এটা দিয়ে শুরু করবো। আচ্ছা, শুরুতে এটা দিয়ে শুরু করবো ভাই, এটা কি জাতের? এটা হচ্ছে আপনার তোতার বিটলের সংমিশ্রণের করা। প্রথমে ভাই সার্কাস দেখাতে শুরু করবো? হ্যাঁ, প্রথম সার্কাস মানে কাজে সবকিছু দেখিয়ে দেবো ভাই, দিন টোটাল সব। আচ্ছা আচ্ছা, আজকে হাইট সবকিছু, খাওয়া দাওয়া সবকিছু দেখিয়ে দিবো। এই যে রুচি ভালো, তাই না? রুচি ভালো। আচ্ছা, এটার মুখটা আমরা একটু ভালো করে দেখাই। ভালো করে দেখিয়ে দেন, ভালো করে দেখিয়ে দেন। কাম তো অনেক মাছ হলো ভাই, আরেকবার বলে দেন। এটা হচ্ছে তোতার সাথে বিটলের সংমিশ্রণ করা। তোতার সাথে বিটলের সংমিশ্রণের ক্রস। জি ভাই, ভালো মানের ভাই, ভালো মানের। জি, আচ্ছা বয়সটা কেমন এটা? এটার বয়স চলতেছে ভাই আপনার মোটামুটি 8 মাস। 8 মাস, 8 মাস, 8 মাসের বাচ্চা। বাচ্চা দুধের দাঁতটা দেখাই দেন ভাই। অবশ্যই দেখিয়ে দেবো ভাই। এই যে আপনি না বললে, হ্যাঁ খাওয়ার জন্য এই দেখেন, আপনি না বললেও দেখিয়ে দেবো। দুধের দাঁত রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন। জি ভাই, এই যে আজকে হাইটটা কেমন দেখি? আজকে হাইট মাইট সবকিছু দেখিয়ে দেবো ভাই, সবকিছু দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো। অনেকে ধারণা পায় না। না ভাই, অনেকে ধারণা পায় না, আজকে সব ইন টোটাল আজকে সব দেখিয়ে দেবো। ঠিক বুঝলেন? তাহলে এটার হাইটটা আপনার কত আসতেছে? এটার হাইট আসতেছে 28। 28, 28, এই যে ভালো করে দেখেন, 28, 28, ১৭,০০০ টাকা। সেক্ষেত্রে ভাই কি এটা কি একদম ভাই? আজকে কি দিন আপনি কিন্তু ভালো করে জানেন। আচ্ছা, আজকে তো বৃহস্পতিবারের দিন, তারপরেও আজকে 48 ঘন্টার মাথা নষ্ট করে অফার, নষ্ট করে অফার। আর এই অফারটা দিই শুধুমাত্র দর্শকের ভালোবাসার জন্য, একটা দিন আমি অফার দিই, ঠিক আছে, সপ্তাহে। আর এই অফারে কি থাকছে? এই অফারে থাকতেছে আপনার ছাগলের সাথে একটি করে জ্যাকেট, জ্যাকেট এক বস্তা করে খের, 15 দিনকার খাওয়ার আমি দিয়ে দেবো। আচ্ছা, আর গাড়ি ভাড়া বিকাশ খরচ সম্পূর্ণ আমার,
অনেক ভাই বলে দুধ এরকম ভাই ভাই বের করে দেখানো ঠিক না, হ্যাঁ তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে দেখেন দুধের অবস্থা আপনাদের সুবিধার জন্য দুধের ওলান ভালো ওলান ভালো অনেক কথা রানি পুরো বাচ্চা ছিল ভাই পুরো বাচ্চা ছিল ভাই আচ্ছা এটার কোন অবস্থা এটার অবস্থা ভাই মোটামুটি আপনি দেড় মাস হলো দেখানো আছে মোটামুটি দেড় মাস হলো দেখানো আছে কি করে ভাই এটা আপনি দেখানো আছে তোতা পাঠাতে যান তোতা পাঠাতে কিন্তু দেখানো আছে হ্যাঁ এই যে একদম অনেক সুন্দর বেশ বড় ছাগল তো এটার দামটা কেমন পড়বে এটা দাম ধর কোন দর্শক কে দাও নিলে এটা নিব অনলি 17000 টাকা অনলি 17000 টাকা অনলি 17000 টাকা এই যে তারপরেও কিন্তু হোম ডেলিভারি বিকাশ খরচ সম্পূর্ণ আমার এবং একটি জ্যাকেট সাথে থাকছে জি ভাই খড় আমরা দেখতে পাচ্ছি ভাই ভাই এটা কি জাতের এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস আচ্ছা দর্শক এটা কিন্তু হরিয়ানার ভালো মানের ভাই ভালো মানের ভালো মানের আচ্ছা ভালো মানের বাচ্চা হ্যাঁ জি তো এটার বয়সটা কেমন ভাই এটা বয়স চলতেছে আপনার মোটামুটি 8 মাস মোটামুটি 8 মাস 8 মাস আচ্ছা মোটামুটি 8 মাস জি ভাই তো ভাই জান এটার বর্তমান অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা হচ্ছে হিটে আসছিল দেখা হিটে আসছিল দেখানো হয় নাই দেখানো হয় নাই আচ্ছা এটার হাইটটা কেমন এটা একটু আমরা দেখিয়ে দেব অবশ্যই দেখিয়ে দেব ভাই আপনি না বললে আমি দেখিয়ে দেব জি 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 নিচ থেকে এই যে মাথা পর্যন্ত জি দেখেন কি সুন্দর কান কানের বর্ডার মানে যেগুলো আছে আল্লাহর রহমতে হরিয়ানার বৈশিষ্ট্য সবগুলোই আসছে শুধু কানের কিন্তু ফোল্ডিংটা কানের ফোল্ডিংটা কিন্তু আসে নাই জি ভাই ছাগল দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের এটা হচ্ছে আপনার তোতার সাথে শিরোই সংমিশ্রণ করা তোতার সাথে শিরোই সংমিশ্রণের সংমিশ্রণের কাজ ভালো মানের ভাই ভালো মানের তাই ভালো মানের দুই পাশে সেম কালার ভাই দুই পাশে সেম কালার দুই পাশে সেম কালার আচ্ছা দুই পাশে কিন্তু দর্শক সেম কালার ভালো করে দেখিয়ে দেন সমস্যা নেই আর এটা বয়সটা কেমন এটা এটার বয়স চলতেছে ভাই নতুন 6 দাঁত নতুন 6 দাঁত এই যে কানে রয়েছে ভাই সবকিছু দেখিয়ে দেব জি 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 ঠিক আছে নতুন 6 দাঁত বর্তমান কোন অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা মোটামুটি দেড় মাস হলো দেখানো আছে দেড় মাস হলো দেখানো আছে দেড় মাস হলো দেখানো আছে আচ্ছা দেড় মাস কি পাঠা দে ভাই এটা আপনার দেখানো আছে অরিজিনাল তোতা পাঠা দিয়ে অরিজিনাল তোতা পরি পাঠা দিয়ে দেখানো আছে এই যে হাইটটা দেখিয়ে দেন সমস্যা নাই হাইটটা কেমন চলতেছে হাইট চলতেছে হ্যাঁ নিচ থেকে একদম এই তো 32 ভাই 32 প্লাস ভাই এই যে আমরা 32 ধরলাম তারপরে মানে সোজাভাবে দাঁড়ায় নাই না সোজাভাবে দাঁড়ায় নাই হয়তো ভাই একটু তাহলে এটা আপনার ওলান তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ওলান অবস্থা ভালো ভাই ওলানের রেকর্ডও ভালো হ্যাঁ রেকর্ড ভালো একটু দেখা দেন ক্লিয়ার রয়েছে কিনা হ্যাঁ ক্লিয়ার অবশ্যই রয়েছে ভাই দেখা দিব আপনি না বললেও দেখা দিব এই যে এটার দামটা কেমন পড়বে বলেন
এটা দাম ধর কোনো 10 শেক কেতা ভালিলে এটা লিব এক দাম লিব 17500 টাকা একদম 17500 17500 বিগ সাইজের একটা হ্যাঁ বিগ সাইজের ছাগল এগুলো ছাগল আসলে সচরাচরে যত খামার আছে নাটোর জেলায় জি আমার একটা বিশ্বাস যে এগুলো ছাগল আজকে রেট যেভাবে দিছি আমার একটা বিশ্বাস যে মনে হয় এরকম দামে কোনো লোক ছাগল দিতে পারবে না তারপরেও বিকাশ হোম ডেলিভারি সম্পূর্ণ দিয়ে দিবেন সম্পূর্ণ খরচ আমার সাথে থাকছে 15 দিনের খাবার হ্যাঁ আর ছাগলের একটি জ্যাকেট হ্যাঁ শীতের জ্যাকেট থাকছে ভাইজান জি ভাই আরো একটি আমরা দেখতে পাচ্ছি ভাই ছাগল এটা কি জাতে এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস হরিয়ানার ভালো মানের ভাই ভালো মানের এর সিঙ্গের এটা দেখেন সব দিক সবই আছে দেখেন আল্লাহর রহমতে জি ভাই তো মোটামুটি ভাই জান এটা আর বয়সটা কেমন এটা এটা বয়স হচ্ছে নিউ এডাল ভাই নিউ এডাল নিউ এডাল নিউ এডাল নিউ এডাল এই যে এখনো দাঁতেই নেই দাঁতে নাই এই দেখেন দেখিয়ে দেন এই যে দুধের দাঁত দুধের দাঁত দুধের দাঁত কি পুরো আছে আল্লাহর রহমতে ওলানের অবস্থাটা দেখিয়ে দেন একদম এই যে এই যে প্রথমবারের মতো হ্যাঁ প্রথমবারের মতন এটা এটা কিন্তু দেখানো আছে বয়সটা কেমন হবে এটা বয়স আপনার মোটামুটি দেখানোর বয়স হচ্ছে 1 মাস 15 দিন হবে ভাই 1 মাস 15 দিন 1 মাস 15 দিন আচ্ছা 1 মাস 15 দিন হবে কি পাড়াতে গেছে এটা আপনার দেখানো আছে হরিয়ানা পাড়াতে দেখানো আছে হরিয়ানা পাড়াতে কিন্তু দেখানো আছে জি ভাই এই যে আপনার হাইটটা দেখিয়ে দিই অনেক সুন্দর ছাগল হ্যাঁ এটা আপনার হাইট আছে হচ্ছে ভাই 28 28 28 আচ্ছা হাইট আছে কিন্তু 28 28 তো এটার দামটা কেমন পড়বে বলেন এটা দাম ধর কোনো 10 শেক কেতা ভালিলে এটা লিব অনলি লিব 13500 টাকা অনলি 13500 13500 এই যে অনলি 13000 তারপরেও একটা ছাগলের কিন্তু বিকাশ এবং ডেলিভারি খরচ কিন্তু 1500 টাকা হয়ে যায় হয় ঠিক আছে কিন্তু এগুলো ছাগল আজকে যেগুলো দাম চাচ্ছে ভাই নিজের কাছে চাইতেও একটা কিরম হয় ঠিক আছে জি জি তারপরে অনেক দর্শক কি বলে জানেন অনেক দর্শক বলে আওয়াল ভাই আর একটু কমানো জানা ভাই আর একটু কমানো জানা ভাই দাম চাইলে এটা 17-18 হাজারও চাইতে পারতাম ভাই 18 হাজার চাচ্ছি দামাদামি বললে কমে আসবে কিন্তু অনেক দর্শক বলে দামাদামি না আছে একদমে বলে একদম বলে এই জন্যই কিন্তু একদমে চাই সর্বনিম্ন রেট সর্বনিম্ন রেট আজকে আল্লাহর রহমতে আমি দর চেষ্টা করছি এখন সেটা দর্শকই বিবেচনা করবে যে আওয়াল ভাই কেটা কি একদম চাইছে নাকি দুই দাম চাইছে জি 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 ভাইজান জি ভাই অনেক সুন্দর একটি ছাগল আমরা দেখতে পাচ্ছি বেশ বড় সরো জি ভাই এটা কি জাতের ছাগল এটা হচ্ছে তোতা ভাই তোতা অরিজিনাল 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 তোতা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আল্লাহর রহমতে মানসম্মত এই একটা ছাগল সচরাচর এসব ছাগল দুই দাঁতের চার দাঁতের রানিং কম পাবেন খামারে জি পাবেন 6 দাঁত 8 দাঁত নেই এগুলো পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহর রহমতে অনেক ভালো এক সুন্দর একটা ব্র্যান্ডের ছাগল ভাই এই যে ভালো মানের ভালো মানের আর এই যে এগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে ভাই ময়লা শুইলে ময়লা পড়ে শীতের জন্য গাটা ধোয়াই দেন ভাই ঠিক আছে ঠান্ডা লেগে যাবে তো এটার বয়সটা কেমন এটার বয়স চলতেছে ভাই নতুন কবলগাছ 4 দাঁত সমানই হয়নি নতুন 4 দাঁত হ্যাঁ দেখেন সমানই হয়নি এই যে 4 দাঁত এই দেখেন কানে মানে সবকিছু ভালো করে দেখিয়ে দেন জি জি এই যে একদম 4 দাঁত ভাই এটার হাইটটা কেমন এটার হাইট আপনার মোটামুটি 33 হবে ভাই মোটামুটি 33 33 হবে এই যে আজকে কিন্তু লাইভ ভাবে আমরা দেখিয়ে দিচ্ছি সবকিছু দেখিয়ে দেব ভাই একদম সব ভালো করে ধরুন দেখিয়ে দেব ঠিক আছে এটা তো আপনার মোটামুটি ভাবে এই যে 33 ভাই 33 আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমি তো বলছি আজকে আরো বাড়বে এটা হ্যাঁ এটা আরো বাড়বে এগুলো ছাগল আপনার মোটামুটি কলাগেন এগুলো ছাগল আরো বাড়বে ঠিক আছে এগুলো ছাগল আরো বাড়বে জি আর সচরাচর এসব ছাগল আল্লাহর রহমতে কমই পাওয়া যায় এরকম মানে দাঁতের আর এই যে রানিং এটা কিন্তু ভাই বাচ্চা ছিল হ্যাঁ এই যে বাচ্চা ছিল একদম রানিং এই যে একদম রানিং দুধ রয়েছে দুধ রয়েছিল কিন্তু ভাই দুধের ধোয়াই দো হয়েছে তো ভাই এজন্য একটু কম হ্যাঁ হ্যাঁ দেখেন একদম কিন্তু রানিং আসলে অনেক দর্শক বলে যে এই দেন একবার টাটকা দুধ দেখেন টাটকা দুধ একদম এই দুইটারই দেখেন অবস্থায় দেখেন জি এই দেখেন টাটকা একদম তো রানিং জিনিস হ্যাঁ তো বর্তমান আর অবস্থা বর্তমানের অবস্থা ভাই মোটামুটি আপনার দেখানো আছে এটা 2 মাস হবে 2 মাস হবে কি 2 মাস হবে না মনে করেন যে মোটামুটি আপনার 5-6 দিন এরকম কম কি পাড়াতে গেছে এটা অরিজিনাল বেল ছাতা তো পাড়াতে দেখাইছে উনি তাহলে তো বাচ্চা তো কেমন হ্যাঁ বাচ্চা আলামতে এর দুইটা যে বাচ্চা ছিল দুইটা বাচ্চা আমি দাম করছি উনি মনে করেন যে বাচ্চা দুটা জ্বর রেখে দিছে বাচ্চা দুটা আমার কাছে বিক্রি করেনি কচ্ছে বাবুল বিক্রি করি তোমার কাছে আমি বিক্রি করবো আচ্ছা আচ্ছা এটা কিন্তু আর হচ্ছে পোষা ছাগল গৃহস্থর ছাগল তো এসব ছাগল আল্লাহর রহমতে নিলে কোনো খামারি আল্লাহর রহমতে কোনো দর্শক নিলে ছাগলটা নেই ঠোকা হবে না লাভবান হবে এসব ছাগল তো এটার দামটা কেমন পড়বে বলেন এটা দাম ধর ধরেন সাবনা ভাই যেহেতু আজকে বলছে 48 ঘন্টার খবর জি 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 এটা দাম ধর কোনো দর্শক কেতা পেলে এটার দাম লিব অনলি লিব 32,000 টাকা 32,000 বলেন কি জি ভাই আজকে এগুলো ছাগল দাম চাইলে 45-55 হব কিন্তু দাম চাবো না আমি তো বলছি 48 ঘন্টার অফারে আওয়াল ভাই কোনো লাভ করবে না সর্বনিম্ন সর্বনিম্ন রেট আর এরকম রেটে যদি নাটোর জেলায় নাটোর জেলায় যদি এরকম রেটে কোনো দর্শক যদি দিতে পারে তাহলে আপনারা কিনবেন সমস্যা নেই আর ছাগল যেখানে কিনবেন সুস্থ ছাগল দিয়ে শুনে কিনবেন
ঠিক আছে ভাই, আরো একটি আমরা দেখতে পাচ্ছি ভাই। জি ভাই, তো এটা কি ভাই? পাঠা? এটা পাঠার বাচ্চা ভাই। পাঠার বাচ্চা? পাঠা বাচ্চা ভাই। পাঠা বাচ্চা? জি ভাই। ভাইজান, জি ভাই, এটার বয়সটা কেমন চলছে? এটার বয়স চলতেছে ভাই মাত্র নয় মাস। এটার দামটা কেমন চাচ্ছেন বলেন? এটা দাম ধর কোন দর্শক কে তাহলে এটা দাম নেবো হচ্ছে আপনার মোটামুটি যদি কোন দর্শক কে তাহলে এটা 18,000 টাকা দাম নেবো। 18,000 টাকা একদম? 18 একদম? 18 জি ভাই। এখন তো আল্লাহ না করে দেখেন অবস্থায় দেখেন, দেখছেন এখন তো অবস্থা কি, মানে রোগ আছে? হ্যাঁ রোগ আছে, দেখেন এখন তো অবস্থা কি। ভালো হবে ভাই, কোন খামারে যদি পাঠার বাচ্চাটা নেয় না, আল্লাহ রহমতে দেখেন অবস্থা। জি ভাই, আরো একটি আমরা সুন্দর কালারের ভাই দেখতে পাচ্ছি, এটা কি জাতের ভাই? এটা হচ্ছে হরিয়ানার ক্রস ভাই। হরিয়ানার ক্রস? হরিয়ানার ক্রস, ভালো মানের ভাই। ভালো মানের? ভালো মানের। আচ্ছা ভাই, এটার কয় দাঁত? এটা চলতেছে দুই দাঁত ভাই। দুই দাঁত? দুই দাঁত, এই দেখিয়ে দেন। জি, দুই দাঁত। এই যে তো ভাই, হাইট কেমন এটা? এটা হাইট আপনার চলতেছে ভাই মোটামুটি, দেখা দিব আমি ভাই, দেখা দিব। তাহলে এটার হাইটটা কত চলতেছে? এটা 28 হবে ভাই। 28? এই যে 28, এই যে এটার হাইটটা হচ্ছে 28। 28। আচ্ছা ভাই, বর্তমান কোন অবস্থা এটা? বর্তমান অবস্থা ভাই এটা মোটামুটি 2 মাস হলো দেখানো আছে। কি পাটা দিয়ে? এটা অরিজিনাল হরিয়ানা পাটা দিয়ে দেখানো আছে। আচ্ছা আচ্ছা, প্রথমবার? হ্যাঁ প্রথমবার ভাই। প্রথমবার দর্শক দেখতে পাচ্ছেন? এই যে অলনের অবস্থাটা দেখিয়ে দিই। জি জি জি, এই যে অলনের অবস্থা প্রথমবারের মতো। হ্যাঁ প্রথম দেখলে কিন্তু বোঝা যায় ভাই। এই যে হরিয়ানার সাথে ভাই যমুনাপাড়ির সংমিশ্রণের ক্রস ভাই। আচ্ছা বয়সটা কেমন ভাই? এটা বয়স চলতেছে আপনার মোটামুটি 4 দাঁত। 4 দাঁত? 4 দাঁত। আচ্ছা আচ্ছা, তো বর্তমান কোন অবস্থা? বর্তমান অবস্থা ভাই এটা মোটামুটি 2.5 মাস হলে দেখানো আছে। কি পারে ভাই? এটা দেখানো আছে আপনার হরিয়ানা পাটাতে দেখানো আছে। হরিয়ানা পাটাতে কিন্তু একদম পানি হয়ে গেছে ভাই। পানি হয়ে গেছে? একদম পানি হয়ে গেছে। রানিং জিনিস তাই না? হ্যাঁ রানিং জিনিস, এই যে একদম রানিং, এই যে একদম আটা হয়ে গেছে। আটা আটা হয়ে গেছে, এই দুইটা দিয়ে দেখা দিচ্ছি ভাই। জি জি জি, একদম রানিং, এই যে একদম রানিং, রানিং জিনিস। জি ভাই, আর এটার হাইট হবে, আপনার হাইটটা দেখিয়ে দিই ভাই। হাইটটা কিন্তু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই দেখিয়ে দেব ভাই, সমস্যা নেই। এটা হাইট আজকে আপনি না বললেও আমি চিন্তা ভাবনা করছি যে আজকে সচরাচরে সবকিছু আমি দেখিয়ে দেবো। এটা মোটামুটি 33 হবে। হ্যাঁ 33 ভাই। 33। আচ্ছা দর্শক, এটা কিন্তু 33 ভাই। তো এটা তো আরেকটু বাড়বে মনে হয়। এটা আর বাড়বে ভাই, এটা এই সব ছাগলের বাড়বে। ঠিক আছে, একটু ঘুরে দেখাও ভাই, দুই পাশে ওপারের কালারটা কেমন? হ্যাঁ দুই পাশে একই সেম কালার ভাই, দুই পাশে সেম কালার ভাই, দুই পাশে সেম কালার, দুই পাশে সেম কালার। এই যে আল্লাহর রহমতে সবকিছু দিক দিয়ে আল্লাহর রহমতে আপনার ইয়ে আছে। ঠিক আছে, জি জি জি। আর মোটামুটি এটার দামটা কেমন পড়বে? জি ভাই, ব্যাপার কি ভাই? ভাই এই পাঠা একটা আলোর আমাতেও একটা বিডারি হবে ভাই, ইয়া ছাগল দেখালে সচরাচর 100-100 কম হবে ভাই। যা শুরু করছে ভাই। জি ভাই, অন্যরকম ভাই। তো দামটা বলে দেবো, এটা দাম ধর কোন দর্শক কে তাহলে এটা নিব হচ্ছে অনলি আপনার 17,500 টাকা। 17,500? 17,500। 17,500 তে বিগ ছাগি চলে যাবে? জি ভাই, বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই। এই যে তারপরে তো সম্পূর্ণ খরচ, তো সম্পূর্ণ খরচ আমার ভাই। আল ভাই, জি ভাই, আরো একটি বেশ বড় সরো আমরা ছাগল দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের? এটা হচ্ছে আপনার তোতার ক্রস ভাই। তোতার ক্রস? তোতার ক্রস, তোতার ক্রস দর্শক দেখতে পাচ্ছেন। ভালো মানের ভাই। ভালো মানের? ভালো মানের। ভালো মানের কয় দাঁত? জি ভাই, এটা আপনার চলছে 4 দাঁত। 4 দাঁত? 4 দাঁত। 4 দাঁত চলছে, দেখিয়ে দেন ভাই। এই যে 4 দাঁত। 4 দাঁত। জি ভাই, ভাই বর্তমান কোন অবস্থা? বর্তমান অবস্থা ভাই মোটামুটি এটা 2.5 মাস হলে দেখানো আছে। 2.5 মাস? 2.5 মাস। কি পারে ভাই? এটা আপনার দেখা দেখানো আছে বেলচা তোতা পাটা দিয়ে দেখানো। বেলচা তোতা পাটা দিয়ে দেখানো আছে? জি ভাই। এই আপনার হাইটটা দেখিয়ে দেন। হাইটটা কিন্তু নিচ থেকে দেখিয়ে দেবো। দেখিয়ে দেন, ধরেন
31 হ্যাঁ 31 31 31 ধরেন 31 আমরা ধরতে আছি স্বাস্থ্যও কিন্তু বেশ ভালো স্বাস্থ্য আলোর মতো সব দিক দিয়ে একটু ঘুরে দেখাবো এগুলো ছাগল আরো বাড়বে ভাই আরো বাড়বে না জি ভাই এগুলো ছাগল আরো বাড়বে এই যে সব দিক দিয়ে আলোর মতো মাশাআল্লাহ এই যে আরে ছাগলটা কিন্তু রানিং হ্যাঁ রানিং দেখি ইচ্ছা আপনাকে দেখেন জি এই যে একদম কিন্তু রানিং এই যে রানিং দুধ রয়েছে ঠিক আছে এই যে দুই বাটি দেখিয়ে দেন এই যে একদম কিন্তু রানিং এই যে ঠিক আছে দুই বাটি রয়েছে জি জি এই যে দর্শকের মাথা নষ্ট হতে হবে বাংলা কথা হিসাব হচ্ছে এটা ঠিক আছে আওয়াল ভাই মানে স্বল্প রেট সর্বনিম্ন রেট নাটোর জেলায় গোটা নাটোর জেলা চ্যালেঞ্জ চলে এরকম দামে কোনো লোক দিতে পারে খামারি ব্যবসার জীবনে আল ভাই মানে মাথা নষ্ট মাথা নষ্ট অনেক দর্শক কমেন্ট করলো জি যে মাথা নষ্ট হলে ছাগল কিনবে ভাই 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 এটা আমি দেখছি এক ভাই কমেন্ট করছে যে ভাই মাথা নষ্ট হলে ছাগল কিনবে কেমনে আরে ভাই অত মাসটা মাথা আপনার আবার নষ্ট করা যাবে না নষ্ট হলে তো আর ছাগল কিনতে পারবেন না জি 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 মাথা একটু ঠান্ডা করে আপনারা দেখে শুনে একবার গাছ পাঁচবার দেখে শুনে তারপরে এখানে ছাগল ক্রয় করবেন জি জি ভাই ভাই জি ভাই আরেকটি আমরা সুন্দর ছাগল দেখতে পাচ্ছি এটা বাচ্চা ভাই এটা বাচ্চা ভাই এটা বাচ্চা এটা হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস ভালো মানের এটা দেখি এই বর্ডার কালার সম্পূর্ণ রয়েছে ভাই সম্পূর্ণ রয়েছে ভাই সম্পূর্ণ বর্ডার সিং টিং দেখেন সব একদম পেচে উঠতেছে পেচে উঠতেছে তাই না ঠিক আছে হ্যাঁ ভালো মানের ভালো মানের জি ভাই দুই পাশে দেখেন সেম কালার ভাই দুই পাশে সেম কালার দুই পাশে সেম কালার আচ্ছা দুই পাশে কিন্তু সেম কালার জি ভাই এই যে আলার মতে সব বাচ্চা আলার মতে সচরাচর লিলে শীত বিশেষ জাত এই বাচ্চার বয়স ধরতেছে আপনি 5.5 মাস 5.5 মাস 5.5 মাস তো আর একটা জিনিস না জি ভাই এই যে খাচ্ছে কিন্তু এটা তো আর একটা জিনিস আর 3 মাস 3.5 মাসের বাচ্চা আপনি লবাদ দিয়ে সব সময় 4.5 মাস 5 মাস 5.5 মাস আচ্ছা এটা বাচ্চা তবু আমরা হাইট দেখিয়ে দেব এটাই হাইট আমি দেখিয়ে দেব ভাই সব ছাগল দেখিয়ে দেওয়া হলো এটা ছাগল দেখিয়ে দেওয়া হয়েছে এটাও দেখিয়ে দেব ভাই জান জি ভাই তো হাইট কি এখন কেমন এটা 25 হবে ভাই 25 হবে 25 হবে আচ্ছা হাইটে 25 জি ভাই তাহলে এগুলো বাচ্চা তো বড় হবে এগুলো বাচ্চা সচরাচর আল্লাহর রহমতে ভালো হবে খরচাপাতি যা আছে সব আলোর মধ্যে চারটা জিনিস ফ্রি দিব ছাগলের সাথে চারটা জিনিস ফ্রি জি ভাই এই যে আর ভিডিওর শেষ প্রান্তে এটাই আল্লাহর রহমতে চলে আসছি চলে আসছি আর কোনো নাই আজকে সচরাচর আজকে ধরেন মাল ধরেন আমার কম রয়েছে কম রয়েছে মাল ছিল অনেক কটাই ছিল এক ভাই নিছে আমার এই প্রতিবেদন দেওয়ার আগেই এক ভাই ধরেন দেখে মোটামুটি 6টা মাল বিক্রি করছি 6টা মাল বিক্রি জি ভাই আচ্ছা আচ্ছা আর ছিল শুধু 18টার মতন মাল ছিল তাতে মোটামুটি আজকে 11টা মাল দিছি 11টা মাল ঠিক আছে শীতের ভিতরে তো ভাই আমি কম মাল দিচ্ছি কারণ কিসের জন্য টাটকা আনতেছি টাটকা বিক্রি করতেছি এ কোনো বাসি মাল নাই কারণ ধরেন এই শীতের ভিতর ভালো মাল 2 টাকা বেশি দেন বা 2 টাকা ভালো মাল বেশি দিয়ে বেচবো আর লাভ কম করবো শীতের ভিতর দেখা যাচ্ছে যে আপনার কেনা বেচাটাও কম ভোটের জন্যে কিছুদিন আবার হরতালও গেল এই জন্য আজ এই জন্য ছাগল কম নিয়ে মানে কম সাধারণ রেটটা থাকবে তো এরকম আলোর আমাদের সবসময় এই রেটটা থাকবে ভাই সবসময় এই রেটটা থাকবে জি ভাই আর যাদের পছন্দ হবে ইমো হোয়াটসঅ্যাপ দিলেন আমার দেওয়া থাকবে অল ভাইয়ের জি স্ক্রিনশট পাঠিয়ে বাসাতে কিন্তু কন্ট্যাক্ট করবেন জি ভাই